এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি, তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত, ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপিলিস। লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই? এই বাতের ব্যথা যে এখানে, ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে বাইগাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শেফা বলেছেন। কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, অনুনাজ্জুলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা। আর হচ্ছে মধু, মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লা করে। সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রিশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে, এটা নিচে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আছি বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে, ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ। আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি, তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন, সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আসলে নাই। যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে। কি করতে হবে? Science should wait until they get their final and the latest invention and discoveries. কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোন থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোন থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে, কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলি, ঠিক কিনা? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এই জন্য সায়েন্সের ওয়েট করতে হবে। কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা করেছি ভুল করেছি, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না, আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো, কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, 1500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে, ও কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাবিশ্বে যা আছে সব কিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার।
এজন্য বেশি বেশি মধু খাবেন, রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসাল মুসাফফা, চার ধরনের পানির ঝর্ণা, আনহার মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটার ঝর্ণা, আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহ, দুধের ঝর্ণা, আনহার মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মদের ঝর্ণা, আনহার মিন আসালিন মুসাফফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা জান্নাতে একত্রিত হলাম, আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো।